আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই মহামারীর মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন অনলাইন ক্লাসে, এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস, যেটা তোমাদের মানে বাসায় বসে শেখার জন্য অনেক উপকারী একটা জিনিস। সো তোমাদের এখানে আমি কিছু কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো সমস্যা সমাধান আমাদের সিলেবাসের 12 নম্বর অধ্যায়, 12 নম্বর যে এটা আছে সেটার মধ্যে সমস্যা সমাধানের অঙ্কগুলো আছে, সেগুলো ক্লাসে করানো হয়নি, তাই আমি এগুলো নিয়ে আসছি আজকে উত্তরগুলো লিখে। তোমরা এগুলো খাতায় তুলে নিতে পারো, আমি এগুলো লিখে রেখেছি, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। 33 নম্বর পৃষ্ঠার 4 নং প্রশ্নের উত্তর এটা, আর এটা হচ্ছে 82 নম্বর পৃষ্ঠার 2 নং প্রশ্নের উত্তর। তোমরা খাতে এটা লিখে নাও, আমি তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটা এরকম ছিল, মানে প্রশ্নটা এমন ছিল, মিঠুর কাছে বিস্কিট ছিল 1টি, তার বাবা আরও দিলেন তাকে 7টি, আর তার মা তাকে আরও দিলেন 2টি। তো বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের মানে মিঠুর কাছে যে বিস্কিট ছিল সেগুলো কিন্তু বেড়েছে, কমে নেই। তো এটা আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা সাজিয়ে লিখবো এটাকে, মিঠুর বিস্কিট ছিল 1টি, তার বাবা তাকে দিলেন 7টি, আর তার মা তাকে আরও দিলেন 2টি। এখানে একটি যোগ চিহ্ন দিবা, যাতে আমরা বুঝতে পারি বা তুমি বুঝতে পারো এটা হচ্ছে যোগ করছো। আচ্ছা, তার মোট বিস্কিট হলো, তার কাছে মোট বিস্কিট কয়টা হয়েছে? বাবা ওর কাছে ছিল 1টি, বাবা দিয়েছে 7টি, আর মা দিয়েছে 2টি। তার কাছে মোট বিস্কিট হয়েছে 10টি। এখানে একটা সমান সমান দিয়ে তারপরে 10টি লিখে দিবা, আর অবশ্যই উত্তর লিখতে হবে। উত্তরে লিখবে, উত্তর লিখে লিখবে 10টি। এটা হচ্ছে আমাদের 33 পৃষ্ঠার বোর্ডের বইয়ে 33 পৃষ্ঠার 4 নং প্রশ্নের উত্তর। আরেকটা আছে 37 নং পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নের উত্তর, সেটা যদি তোমরা না পারো তাহলে আমাকে অবশ্যই ফোন দিবে। আর তোমাদের কাছে সবার কাছে আমার কিন্তু ফোন নম্বরটা আছে, যে কোনো প্রবলেমে পড়লে বা যে কোনো দরকারে আমাকে কল দিতে পারো। আচ্ছা, আর হচ্ছে এখানে আমি 82 নম্বর পৃষ্ঠার 2 নং প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। দেখো, তাসলিমা দোকানে গেল, এইটার প্রশ্নটা হচ্ছে এরকম, তাসলিমার কাছে 13 টাকা, সরি, তাসলিমা 13 টাকা নিয়ে দোকানে গেল, সে একটি খাতা কিনল 8 টাকা দিয়ে, তার কাছে মোট কত টাকা আছে? তো এটা বুঝতেই পারছো, এটা আমার তাসলিমার টাকাটা কমে গিয়েছে। তাসলিমা দোকানে গেল 13 টাকা নিয়ে, তার কাছে ছিল 13 টাকা, সে খাতা কিনলো কত টাকা দিয়ে? 8 টাকা দিয়ে। তার এটা হচ্ছে তার কাছ থেকে 8 টাকা চলে গেল, এটা আমরা অবশ্যই বিয়োগ করব, বিয়োগের চিহ্ন আমরা এখানে দিয়ে দিব। বিয়োগের চিহ্ন দেওয়ার পরে এটাকে আমরা বিয়োগ করব, তার কাছে রইলো, মানে তার হাতে কত টাকা রইলো সেটা আমাদের দেখতে হবে। তার হাতে রইলো 5 টাকা, অবশ্যই উত্তরটা লিখতে হবে 5 টাকা। ঠিক আছে বন্ধুরা, এখন হচ্ছে আমাদের এই সিলেবাসে আছে 33 নম্বর পৃষ্ঠার 4 নং প্রশ্নের উত্তর, তারপর হচ্ছে 37 নং পৃষ্ঠার 5 নং প্রশ্নের উত্তর, তারপরে হচ্ছে 50 নং পৃষ্ঠার 2 নং প্রশ্নের উত্তর, আর হচ্ছে 82 নং পৃষ্ঠার 2 নং প্রশ্নের উত্তর। এটা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে, অর্ধবার্ষিক পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়া হবে, 26 এবং 27 তারিখ খাতাগুলো দেওয়া হবে। তো এগুলো অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে, তোমরা বাসায় এগুলোকে চর্চা করবা। আচ্ছা, এখন আমি বাংলাদেশি মুদ্রার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি বা সমাধান করে দিচ্ছি। এখানে বাংলাদেশি মুদ্রার যে কোশ্চেনগুলো ছিল, এটা হচ্ছে 1 টাকা যোগ 1 টাকা কত টাকা? 1 যোগ 1 হয় কত? 2, তাই না? তো উত্তর লিখবে 2 টাকা। তারপর হচ্ছে কত পয়সা সমান 1 টাকা, মানে কত পয়সা হলে 1 টাকা হয়? আমরা লিখব উত্তর, 100 পয়সা সমান 1 টাকা, 100 পয়সা থেকে 1 টাকা কিন্তু হয়। আচ্ছা, 5 টাকা যোগ 5 টাকা কত? কত টাকা হয়? 5 যোগ 5, এটা আমরা যোগ করব, 5 আর 5 হয় 10 টাকা। আচ্ছা, আর 2 টাকা যোগ 2 টাকা যোগ 2 টাকা, এটা আমরা কত করতে পারি বলো তো? এখানে 2 যোগ 2 যোগ 2 সমান 6 টাকা। আচ্ছা, এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু বড়, তোমাদেরকে এটা বুঝতে হবে। 10 টাকা যোগ 10 টাকা যোগ 2 টাকা যোগ 1 টাকা মোট কত হলো? 10 টাকা যোগ 10 টাকা হচ্ছে 20 টাকা, সাথে 2 আর 1 যোগ করবে 3 টাকা সমান 23 টাকা। এটা বুঝতে পেরেছো তোমরা সবাই? আশা করি তোমাদের এটা
তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে বা সহজ হয়েছে। যদি তোমরা না পেরে থাকো আমাকে একটু কল দিয়ে জিজ্ঞেস করে নেবে, আশা করি তোমরা সবাই পারবে। আজকে এই পর্যন্তই, অন্য কোনো সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ আসবো। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করবা, আমাদের আমরা যারা শিক্ষক শিক্ষার্থী আছি সবার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।